বর্তমান সময়ে চুল পড়ার সমস্যাটা অনেক ভয়াবহ আকার ধারণ করছে। পুরো বিশ্বব্যাপী এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি এই সমস্যাটার ভুক্তভোগী নন। কিন্তু কেন বর্তমান সময়ে এত বেশি পরিমাণে চুল পড়ার সমস্যা ও চুলের নানা সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে? কি রহস্য লুকিয়ে আছে চুল পড়ার এই সমস্যার পেছনে? এই রহস্য উদ্ঘাটন করতে আমি আজিমুন নেসা যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমি কথা বলবো কেন বর্তমান সময়ে চুল পড়ার সমস্যাটা খুব বেশি বেড়ে চলছে। কয়েক বছর আগেও আমাদের যখন নানি দাদিরা ছিলেন বা আমাদের মা বাবারা ছিলেন, তাদের সময়ে সেই যুগেও কিন্তু চুল পড়ার সমস্যা এতটা বেশি ছিল না। বর্তমান যুগে চুল পড়ার সমস্যাটা সবারই সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সবার ক্ষেত্রে নির্বিশেষে চুল পড়ার সমস্যা সবাইকে এফেক্ট করছে। কিন্তু কেন? যখন আমাদের নানি দাদিদের সময়কাল ছিল কিংবা আমাদের মা বাবারা ছোট ছিলেন, তাদের সময়েও কিন্তু এতটা স্কিন কেয়ার বা এতটা হেয়ার কেয়ার প্রচলিত ছিল না। কিন্তু তাও তাদের হেয়ার প্রবলেমস কিংবা স্কিন প্রবলেমস খুব কমই দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে সবাই যতটা সচেতন হয়েছেন নিজের স্কিন কেয়ারের ক্ষেত্রে, হেয়ার কেয়ারের ক্ষেত্রে, তবুও স্কিন প্রবলেমস ও হেয়ার প্রবলেমস যেন পিছুই ছাড়তে চাইছে না। প্রথমে যে কারণে আমাদের হেয়ার ফলের সমস্যাটা আগের যুগের তুলনায় এখন অনেকটা বেশি বেড়ে গেছে, অনেক ভয়াবহ আকার ধারণ করছে, সেটা হচ্ছে পলিউশন। যদিও এই ফ্যাক্টরগুলো আমাদের চুল পড়া বা স্কিনের প্রবলেমের ক্ষেত্রে অনেকটাই কাজ করে, তবু এইটা কিন্তু একটি মেইন ফ্যাক্টর, যে ফ্যাক্টরের কারণে আগের যুগের তুলনায় এখনকার যুগে বা এখনকার সময় কিশোর কিশোরী, ছেলে মেয়ে, বয়স, লিঙ্গ সব নির্বিশেষে সবার চুলের সমস্যা বেড়ে চলছে। আগেরকার যুগে পলিউশন তেমন একটা বেশি ছিল না বললেই চলে, কিন্তু বর্তমান সময়ে পলিউশন খুব বেশিই বেড়ে গিয়েছে। আমাদের চারদিকে পরিবেশ খুব বেশি দূষিত হয়ে পড়ছে। আমরা যে এয়ার ইনহেল করছি সেই এয়ারটা হয়ে পড়ছে পলিউটেড। যে পানিটা আমরা গ্রহণ করছি সেই পানিটা পরিপূর্ণ বিশুদ্ধ নয়, বা যে পানিটা আমরা ব্যবহার করছি সেটাও খুব বেশি বিশুদ্ধ নয়, সেটাও হচ্ছে দূষিত। যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো সম্পূর্ণ ভেজালমুক্ত নয়। খাবারের মাধ্যমে কত ধরনের পেস্টিসাইড বা ফর্মালডিহাইড আমরা গ্রহণ করছি, এই সব জিনিস মিলেই আমাদের চুলে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। কারণ আমাদের বাবা মার সময় কিংবা আমাদের নানি দাদিদের সময় খাবারে ততটা বেশি পরিমাণে পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করা হতো না। তখনকার দিনের বাতাস, পানি সব কিছুই বিশুদ্ধ ছিল, পরিবেশটা ছিল নির্মল এবং সুন্দর। কিন্তু বর্তমান সময়ে পরিবেশ খুব বেশি দূষিত হয়ে পড়ছে, আর এই দূষণ এফেক্ট করছে আমাদের হেলথের উপরে, যার ফলশ্রুতিতে দেখা দিচ্ছে নানা ধরনের স্কিন প্রবলেমস ও হেয়ার প্রবলেমস। সেকেন্ড যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে স্ট্রেস। আর স্ট্রেসটা তৈরি হয় কর্টিজল নামক হরমোন রিলিজ হওয়ার মাধ্যমে। যখন আমরা কখনো কখনো বেশি অস্বস্তি বোধ করি কিংবা যখন আমাদের মনে হয় যে আমাদেরকে আমাদের লিমিটের বাইরে পুশ করা হচ্ছে, তখন আমরা স্ট্রেসড হয়ে পড়ি। আর স্ট্রেসের যে হরমোনটা, এই হরমোনটা আমাদের বাকি হরমোনের সাথে ফাইট করে। অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের চুল পড়ার সমস্যাটা আগের যুগের চেয়ে এখন বর্তমান যুগে খুব বেশি দেখা দিচ্ছে। কারণ আগেরকার যুগে স্ট্রেস কী সেটা হয়তো অনেকে জানতোই না, কিন্তু বর্তমান সময়ে স্ট্রেস একটি মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আর এই স্ট্রেসের কারণে আমাদের চুলে, আমাদের ত্বকে, আমাদের শরীরে নানা ধরনের ব্যাধি এসে বাসা বাঁধে। থার্ড যে ফ্যাক্টর সেটা হচ্ছে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টস। যা আগেরকার দিনে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারটা কী সেটা অনেকেই জানতো না, বা এগুলো তেমন একটা প্রচলিত ছিল না। আমাদের চুলের যে সমস্যাগুলো আছে এগুলো যত ভালো ভালো প্রোডাক্ট ইউজ করছি না কেন সহজে যেতে চাইছে না কেন? এর একটি কারণ হতে পারে যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করছেন সেইগুলোতে কাজ করছে না। এখন আপনি ভাবতেই পারেন যে এত ভালো প্রোডাক্ট ব্যবহার করছি তাহলে কেন কাজ করবে না? কারণ আগেরকার দিনে আমাদের নানি দাদিরা বা আমাদের বাবা মারা ব্যবহার করতেন সব প্রাকৃতিক উপাদান। চুল ধোয়ার জন্য কোনো কনভেনশনাল শ্যাম্পু ছিল না কোনো কন্ডিশনার কিংবা হেয়ার মাস্ক কিংবা হেয়ার সিরাম, যেটি বলেন না কেন। কিভাবে তারা নিজেদের চুল এতটা যত্ন করে গুছিয়ে রাখতে পেরেছেন? এর সমাধান রয়েছে প্রকৃতিতে। আগেরকার দিনে আমাদের নানি দাদিরা বা আমাদের বাবা মারা ছোট থেকে ব্যবহার করতেন প্রাকৃতিক সব উপাদান।
আর প্রাকৃতিক উপাদান ছোট থেকে ব্যবহার করার মাধ্যমে তাদের চুলের যত্ন নেওয়া হয়েছে তো খুব সহজ। কিন্তু বর্তমান যুগে তা এখনকার বাবা মারা তাদের সন্তানদেরকে ছোট থেকে ব্যবহার করাচ্ছেন হার্শ কেমিক্যালে ভরপুর সব কনভেনশনাল প্রোডাক্ট। ছোট থেকে যখন আমরা কনভেনশনাল প্রোডাক্ট ব্যবহার করে বড় হতে থাকি পরবর্তীতে কনভেনশনাল প্রোডাক্টে থাকা যে হার্শ কেমিক্যালগুলো আছে এইগুলোর কারণে আমাদের চুলের আউটার প্রোটেকটিভ লেয়ারটা খুব বেশি ড্যামেজ হয়ে যায়, যার কারণে চুলে দেখা দেয় নানা ধরনের সমস্যা এবং চুলের সমস্যাগুলো খুব সহজে দূরও করা যায় না। সেক্ষেত্রে কী করা যেতে পারে কোয়েশ্চেন আপনার থাকতেই পারে যে এখন প্রাকৃতিক সমাধান কোথায় পাব। আপনি কনভেনশনাল প্রোডাক্ট ইউজ না করে যে কোনো অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করতে পারেন আপনার স্কিন কেয়ার ও হেয়ার কেয়ারের ক্ষেত্রে। আর ছোট থেকে যখন ভালো কোনো কিছুর অভ্যাস আমাদের গড়ে উঠবে তখন বড় হয়েও সেই অভ্যাসটা আমরা কন্টিনিউ করতে পারবো। তাই সবসময় উচিত ছোট থেকে ভালো কোনো কিছু ব্যবহার করার অভ্যাস আমাদের গড়ে তোলা। হয়তো আমরা সেই জিনিসটা করতে পারিনি কিন্তু এখনই সময় এই বাজে জিনিসগুলো বর্জন করে ভালো অভ্যাসটাকে গ্রহণ করে নেওয়ার। সেক্ষেত্রে ভালো অভ্যাসটা কী হতে পারে? ভালো অভ্যাসটা হতে পারে অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করা। আপনার চুলে আপনি চাইলে কনভেনশনাল শ্যাম্পু কন্ডিশনারের বদলে অর্গ্যানিক শ্যাম্পু অর্গ্যানিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন। যখন আপনি দীর্ঘদিন এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করবেন এই প্রাকৃতিক উপাদানে থাকা যে পুষ্টি গুণাগুণগুলো আছে এই পুষ্টি গুণাগুণগুলো আমাদের চুলকে ভেতর থেকে করে অনেকটা মজবুত। আর আমাদের চুল যখন ভেতর থেকে শক্তিশালী ও মজবুত হয় তখন বাইরে থেকে কোনো প্রবলেমই একে আর এফেক্ট করতে পারবে না। বিভিন্ন ধরনের মেডিকেশন বর্তমানে এই যে ফ্যাক্টরগুলো আমি আলোচনা করলাম যেমন পলিউশন, হার্ড ওয়াটার কিংবা ভেজাল খাদ্য, ইমপ্রপার ডায়েট, নিউট্রিশনের অভাব, এরকম আরও নানা কারণে আমাদের শরীরে দেখা দেয় নানা ধরনের রোগ ব্যাধি। আর এই রোগ ব্যাধি কন্ট্রোল করার জন্য আমরা সহজেই ঝুঁকে যাই যে কোনো মেডিকেশনের ক্ষেত্রে। আর আমরা যখন দীর্ঘদিন কোনো ধরনের মেডিকেশন গ্রহণ করছি তখনও কিন্তু আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আগেরকার সময় লক্ষ্য করলে দেখবেন আমাদের বাবা মারা যতটাই অসুস্থ থাকতেন না কেন বা যে কোনো ধরনের রোগ ব্যাধির জন্য সবসময় চেষ্টা করতেন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করার। আর এ কারণে রোগ ব্যাধিও খুব কমই ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের রোগ ব্যাধি খুব বেশি হচ্ছে যার কারণে আমরা মেডিকেশন গ্রহণ করছি। আর এই মেডিকেশন দীর্ঘদিন গ্রহণ করার মাধ্যমে আমাদের শরীরে যে প্রোটেকটিভ ব্যারিয়ারটা আছে বা আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে ইমিউন সিস্টেমটা লো হয়ে যায়। আর ইমিউন সিস্টেম নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের চুলে খুব সহজে যে কোনো ধরনের সমস্যা এসে বাসা বাঁধতে পারে। এটিও একটি কারণ বর্তমান সময়ে চুলে পড়ার সমস্যা খুব বেশি বেড়ে যায়। আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার কাছের মানুষদেরকে জানিয়ে দিন তথ্যগুলো। যে কোনো সাজেশন নিতে কিংবা অর্গ্যানিক প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এআর অর্গ্যানিক পেজে। আল্লাহ হাফেজ।